আসসালামু আলাইকুম তানলা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো, আর খুব কম উপকরণ দিয়ে এবং খেতে অসাধারণ সুন্দর। আর ঝটপট তো অবশ্যই বানানো যায়, আমরা ইচ্ছে করলে বিকালে নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি এবং এটা একটু সংরক্ষণ করেও রাখা যায় 5-7 দিন। এর জন্য বানানোর জন্য আমাদের লাগবে সুজি। আমি 1 কাপেরও কম পরিমাণ সুজি নিয়েছি, 200 গ্রামের কম। আর এই সুজিটা প্রথমে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। আর অল্প 1 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটা পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দুধটার মধ্যে পানি দিয়ে দিয়েছি 1 কাপ দিয়ে আমি দুধটা একটু ঘেঁটে নিয়ে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। 1 কাপেরও কম সুজি ছিল আমার। আর আমার এখানে কতটা পানি লাগছে আমি শেষ পর্যন্ত না গেলে বুঝতে পারবো না। আরও একটু পানি দিয়ে দিলাম। ডোটা আমাদের প্রায় রেডি, আমি এবার নামিয়ে নেব। আমার মোট 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আর 1 কাপেরও কম পরিমাণ সুজি ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, আর সুজিটা তো ঠান্ডা করে নিয়েছি আগে থেকে, না এর মধ্যে হাত দেওয়া যাবে না, খুব গরম ছিল। এবার চিনিটা দিয়ে একটু মাখিয়ে নিলাম, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার ময়দা দিয়ে অল্প অল্প করে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমাদের রেডি, আমি এবার এর মধ্যে আরেকটু ময়দা দিয়ে বেলে নেব। সমান 2টো অংশে ভাগ করে নিচ্ছি। আমরা যেরকম রুটি বেলি সেরকমই বেলে নেব, প্রথমে খুব মোটা করব না, রুটির মতো পাতলা করে নেব। আমার এটা বেলা হয়ে গিয়েছে, আর আমি একটা ছিপি নিয়ে নিয়েছি। এটা অনেক ঘিয়ের পাত্র বা অন্যান্য কৌটের ছিপি, এরকম পরিমাণের বড় একটা নিলেই হবে, যাতে সবগুলো শেপ আমার একই রকম হবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি এটা বসিয়ে সমানভাবে কেটে নিলাম। এবার এটা দিয়েও বেলে একইভাবে আমি আবারও পিস কেটে নেব। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, আর তেলটা খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে, তারপর আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই সব ফুলতে শুরু করেছে, এক একটা করে ভেসে ভেসে উঠছে। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, না হয় কিন্তু এত সুন্দর ফুলবে না। আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এগুলো। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব তেল ঝরিয়ে। একইভাবে আমি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন 1 কাপেরও কম পরিমাণ সুজি ছিল। কতটা হয়েছে বিকালে বাচ্চাদের বিশেষ করে এগুলো খুব পছন্দের একটা খাবার। দেখা হবে পরের ভিডিওয়ে।